গাইজ ওয়েলকাম ব্যাক টু ইচ্ছা কথা। আর ধূপগুড়ি তো তোমরা দেখেছো ধূপগুড়ির ব্লগগুলো, তারপরে এসে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ কি এসে খুব প্রজেক্টের চাপ পড়ে গেছিলাম আর আমি হচ্ছে মেন লিডার প্রজেক্টের, ওই জন্য একটু প্রবলেম আছে, একটু চাপে আছি, সবাইকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর এখন আমি আর মা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা খাদ্য মেলা আছে ওখানে, তো চলো এবার বেরোবো। চলে এসেছি, তোমরা দেখতে পারলে স্টলের মধ্যে এখানে চকলেট আইটেম আছে, এখানে সব কাবাব পকোড়ার আইটেম আছে। এবার আমরা ওইদিকে যাব, তারপর এসে ঘুরে তারপর আমরা খাবো, চলো। এই স্টলে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ এখানে সব অর্ডার করলে সব গরম গরম ভেজে দেবে। এখানে পৌষ পার্বণের স্টলে চলে এসেছি, এই স্টলটার মধ্যে শুধু মিষ্টি আইটেম মানে পিঠে পুলি সব রয়েছে, পিঠে পুলি রয়েছে, ম্যাডাম পিঠে বানাচ্ছে। আমি এই স্টলে নিশ্চয়ই আসছি, দেখে তো জিভে জল চলে আসছে, আগে ঘুরে নি তারপরে খাবো। এটা হচ্ছে চায়ের স্টল, এটা হচ্ছে সব কাবাবের স্টল। এই মরা শহরে বাঁধা ছেলেরা, ওখানে বাঁধানো খাতা, ডান হাতে ঘড়ি আর বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষ্মী চোরাই সিন্ধুক থেকে বেরিয়ে মা সরস্বতীর ভরসা পাই তেল মাখায়, তখনই মন্টুর বিরিয়ানি স্টল চলে এসেছি। আমরা বিরিয়ানি স্টলে চিকেন বিরিয়ানি 80 আর মটন বিরিয়ানি 150, সাথে কাবাবও আছে। ওদিকটাতে কেকের স্টল আছে, এখানে হচ্ছে গুড় জাল দিয়ে গুড় বানানো হচ্ছে, কিন্তু লোক নেই এখানটাতে, না না তার মানে এখানে এই যে উনুনটা গরম ছিল, গুড়টা জাল দিয়ে এখানে গুড় জাল দেওয়া হচ্ছে, ওই যে লোকও চলে এসেছে উনি এখানে গুড়টা জাল দিচ্ছে, জাল দিয়ে গুড় বানাবে। এখন একটু ওই দিকটাতে যাই, চলো আচ্ছা এটা মোমোর স্টল, ওই জন্য এত সব এখানে পিঠে পুলি আর মিষ্টি, বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, সব গুড়ের মিষ্টি দেখা যাচ্ছে। ঝোলা গুড় হবে, আচ্ছা এটাকে এরকম করার পরে তারপর ওটাকে প্যাক করে তারপর বিক্রি করা হবে। মেয়োনিজ রিমনের ধোসা চলে এসেছে, এবার রিমন ধোসা খাচ্ছে। ওদিকে রিমন ধোসা খাচ্ছে আর এদিকে ফাংশন হচ্ছে, আমি এখানে দেখতে আসছি।
পারফরম্যান্স দেখে দিলাম, পাপ বলে গানের একদম ভালো ছিল, নাইস। হ্যাঁ, এবার অন্য স্টলে যাব অন্য কিছু খাওয়ার জন্য, চলো খাওয়া যাব। আমরা চলে এসেছি এখানে, হচ্ছে দেখো মা ওখানে পিৎজা স্টলে দাঁড়িয়ে আছে, মা এখন হচ্ছে ওই গোল্ডেন সুইট কর্ন পিৎজা আমি অর্ডার করেছি, ওটা এখন নেবো, নিয়ে বাড়ি যাবো আর খাবো। এখন আমরা এসেছি অঙ্কুর সংসারে, এখানে আমরা নিজের ফিস ফিঙ্গার আর ফিস কবিরাজি অর্ডার দিয়ে দিয়েছি, প্যাক করে বাড়ি নিয়ে যাবো, এবার অপেক্ষা করছি কখন আসবে, তারপরে এদিক ওদিক যাবো আর দেখবো কি খাওয়া যায়। অঙ্কুর সংসার খাবো। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই অ্যান্ড গুড নাইট।